আসসালামু আলাইকুম আশা করি সকলেই ভালো আছেন আল্লাহ রহমতে আপনাদের দোয়ায় আমিও ভালো আছি তো এখানে অল্প জায়গায় বা কম জায়গায় যারা একটি কিচেন রুম বানাইতে চান বা কিভাবে ভিতরটা কীভাবে কোন জায়গায় কী দিলে ভালো হবে যদি পুরা ভিডিওটি দেখেন তাহলে আপনাদের একটু উপকার হবে তো জাস্ট এগুলো একটু আইডিয়া যে আপনারা এইভাবেই করতে হবে তা না একটা আইডিয়া হয় যে এটা দেখলে কীরকম ভালো লাগে বা কীরকম এখানে কিন্তু বেসিংয়ের জায়গা ডাইনিংয়ের বাহিরে ডাইনিংয়ের এই জায়গাটা কিন্তু টাইলস করা হবে এবং যে কিচিন রুমের ভিতরে যে আমরা দেখতেছি এখানে একটা শিং আর শিঙের নিচে কিন্তু এখানে যে জায়গাটা দেখতেছেন এখানে কিন্তু একটি চুলা হবে বৈশা রান্নার জন্য তো অনেকের অনেক ইচ্ছা থাকে তো এখানে যেহেতু ওনারা বলছেন যে বৈশা রাতার জন্য তো এখানে কিন্তু নিচে এই সেলেপটা দেওয়া হয়েছে যে ফ্লোর লেভেল থেকে আট ইঞ্চি উপরে আর এটা একটি আসল বিষয় হলো যে এটার রাইজার যে গ্যাসের চুলার এই গ্যাসের যে বোতলটা থাকবে এটা কিন্তু বাহিরে থাকবে কারণ ভিতরে ওনারা দেবেন না বাহিরে দেবেন আমরা করে একটি এদিকে একটি জায়গা করে বাহিরে একটি জায়গা করে নিচি তো এখানে বাহিরে থাকবে গ্যাসের বোতলটা আর এখানে অ্যাডজাস্ট ফ্যান থাকবে আসলে কিচেন রুমে যদি অ্যাডজাস্ট ফ্যান দেয় তাইলে ভালো কারণ ভিতরের যে গরম হাওয়াটা বাহিরে নিয়ে যায় আর এখানে কিন্তু একটি মির্সিপ বা যেটা বলেন নিচে আছে বিশ ইঞ্চি হাইট আর প্রত্যেকটা আঠারো ইঞ্চি করে হাইট আর এগুলো যত পাতলা ডালাই হবে যেমন এটা আমরা দুই ইঞ্চি ডালাই দিছি আরও যদি একটু পাতলা দেওয়া যায় যে চিকন রোড দিয়ে আমরা আড়াই রোড দিছি যদি আরও চিকন রোড আছে এগুলো যদি দেওয়া যায় ছয় মিলি রোড আছে একটি এটা আমরা এইট মিলি রোড দিছি তো দেওয়া যায় তো একটু পাতলা হলে দেখতেও সুন্দর লাগে আর ভালো হয় বা দুই ইঞ্চি ডালায় আড়াই রোড দিয়ে দিলেও হয় দেখেন এগুলা আর এটা ফাঁসে সাড়ে চার ফিট দেওয়া হয়েছে আর কিচেন রুমটি কিন্তু দশ ফিট এগারো ফিট লম্বা এবং ফাঁসে সাড়ে পাঁচ ফিট তো এখানে আমাদের মোটামুটি দুইশো দশ স্কোয়ার ফিট টাইস লাগছে এগুলো টাইসের রেট হলো আটত্রিশ টাকা ফিট তো এগুলা আপনারা আসলে কিচিন রুমে টাইলস লাগালে অনেক ভালো কারণ অনেক দুয়ায় অনেক বিশ্রী হয়ে যায় বা ওয়ালটা ড্যামেজ হয়ে যায় ওয়ালটা তৈলাক্ত হয়ে যায় আর উপরে কিন্তু দুই সাইডে সাইড দেওয়া হয়েছে যে প্লোর লেভেল থেকে সাত ফিট সাত ফিট উপরে এগুলো আঠারো ইঞ্চি ফার্স্ট এগুলো দুই সাইড দেওয়া হয়েছে আপনারা চাইলে এভাবে দিতে পারেন আর এরকম নতুন নতুন ভিডিও আমাদের চ্যানেলে দেখতে অবশ্যই সাবস্ক্রাইব করে রাখবেন তাহলে আরও নতুন নতুন ভিডিও পেয়ে যাবেন তো ধন্যবাদ সবাইকে ভালো থাকবেন সুস্থ থাকবেন